আপনারা দেখছেন খবরের দুনিয়া। আগামী 7ই ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার আগের দিন অর্থাৎ 6ই ফেব্রুয়ারি অভিষেক ব্যানার্জির জনসভা। ইতিমধ্যেই জোর কদমে চলছে সভাস্থলে প্রস্তুতি। অভিষেকের জনসভার আগে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে সভামঞ্চে সমস্ত প্রকার নিরাপত্তার কড়াকড়ি ব্যবস্থা করা হয়। কারণ একসময় চণ্ডীপুর জনসভা করতে এসে মঞ্চে বক্তব্য রাখতে সময় প্রকাশ্যে সপাটে চর খেয়েছিলেন অভিষেক ব্যানার্জি, যে কারণে তার দ্বিতীয়বার পূর্ব মেদিনীপুর সভার প্রস্তুতিতে নিরাপত্তার আটশত ব্যবস্থা করেছে তৃণমূল নেতৃত্বরা। কাঁথির দই সাজা সাইতে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 6ই ফেব্রুয়ারিতে সবার প্রস্তুতি ও মাঠ পরিদর্শন করলেন। পূর্ব মেদিনীপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি ও জেলার প্রাক্তন সহকারী সভাপতি মামুদ হোসেন। এদিন জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, ইতিমধ্যেই আমরা সমস্ত দিক নজর রেখেছি, সভাস্থল ঘুরে দেখছি, পাশাপাশি আটশত নিরাপত্তায় বেঁধে দেওয়া হয়েছে গোটা সভাস্থল, পাশাপাশি লক্ষাধিক মানুষ এই জনসভায় যোগদান করবেন, এমনটাই জানালেন সুপ্রকাশ গিরি। খিদিরপুর আনন্দ মঠপাড়া গুল কারখানার কাছে বেথুয়া ডহরি নদিয়া। যোগাযোগ 9609031138। প্রস্তুতি আমরা সব দিক থেকে এগিয়ে যাচ্ছি, যেটুকু বাকি আছে ইতিমধ্যে আমরা সবার সঙ্গে মিটিং করলাম, আগামীকাল সন্ধ্যের মধ্যে পুরোপুরি সমস্ত দিক থেকে আমরা তৈরি। আর এমনি লোকজন আসার ব্যাপারেও আপনারা তো জানেন, আমরা তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আর্থিক দিক থেকে দুর্বল, তার জন্য যে আমাদের হাজার রকম ব্যবস্থা করতে হবে তা নয়, স্বতঃস্ফূর্তভাবেই লোকজন আসবে, কেউ মোটরসাইকেল সাইকেল। আমার তো মনে হয় পূর্ব মেদিনীপুরে সব জায়গা থেকে মানুষ আসার প্রয়োজন হবে না, শুধু এই এখানে যে দুটো ব্লক এরাই যে পরিমাণে লোকের মধ্যে সারা তিনটে ব্লক, তাতেই হ্যাঁ কাঁথি পৌরসভা সব মিলে, উত্তর কাঁথি দক্ষিণ কাঁথি সব মিলে এই মাঠটা ভর্তি হয়ে যাবে। বাইরেই হয়তো দেখা যাবে 50,000 মানুষ বাইরে অপেক্ষা করবেন, তার জন্য আমরা জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করেছি, তাতে সবাই আমাদের সাংসদ, প্রিয় সাংসদ, আমার সর্বভারতীয় এবং পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের নেতার বক্তব্য তারা শুনতে পাবে। কত মানুষ আসতে পারে? আমরা তো আশা করছি 2 লক্ষাধিক বেশি মানুষ এই জায়গায় পৌঁছবে, তার বেশিও এখান থেকে হতে পারে। কারণ যতই না বলি সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে, যেমন একদম প্রান্তিক যে ব্লক হচ্ছে পাঁশকুড়া, সেখান থেকেই মানুষেরা আসবেন, ইতিমধ্যে খবর আমাদের কাছে আছে, সেভাবে সব জায়গা থেকে লোক আসবে, 2 লক্ষেরও বেশি মানুষ এখানে উপস্থিত হবেন মিটিং চূড়ান্ত। দেখুন, এই ব্যাপার কে আসবেন না আসবেন সেটা তো আমাদের দেখার বিষয় নয়, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব তিনি আসবেন এখানে, আমরা সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক, যারা যারা আছেন তারা সবাই আমন্ত্রিত, সবাই আসবেন আমরা আশা করি। এবারে আসা না আসা যে যার ব্যক্তিগত ব্যাপার এবং তার উপরেই নির্ভর করবে। নজর রেখেছি এবং বিক্ষিপ্তভাবে 2-1 জন আমাদের কোনো নেতা বা কর্মীর এই ধরনের অনিয়ম বেনিয়মের সঙ্গে জড়িয়ে পড়ার জন্য মানুষের ক্ষোভ বিক্ষোভকে আমরা একদম অস্বীকার করি এবং আমরা এই বিষয়টা দৃঢ় হস্তে আমরা এটা তদন্ত করে দেখব। যদি আমাদের কোনো লোক এই ধরনের কারচুপির সঙ্গে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের একটাই কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মসূচি সুফল প্রত্যেক মানুষ পাচ্ছেন, কিছু মানুষের কারচুপির জন্য বা অনিয়ম বেনিয়মের জন্য আমরা মানুষের কাছে অনুরোধ করব যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিতভাবে দোষী মানে চিহ্নিত করা ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায় তার সদিচ্ছা আছে, মানুষের কাজ করতে চান, মানুষের আয় বৃদ্ধি করতে চান, কর্মসংস্থান করতে চান, জনমুখী প্রকল্পের সুবিধা পৌঁছাতে চান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে যদি আমাদের দলের কেউ এই ধরনের কারচুপির সঙ্গে যুক্ত থাকেন তাহলে তাদেরকে ছেড়ে কথা বলা হবে, তাদের কঠোর ব্যবস্থা নেবে, কারণ তাদের দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপুক আমরা চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালিমা ও ভাবমূর্তি কালিমালিপ্ত হবে 2-1 জনের জন্য আমাদের, সে বিষয়টা আমরা ছেড়ে কথা বলবো না, প্রয়োজনে মানে আইনানুক ব্যবস্থা এবং শৃঙ্খলা ভঙ্গের দলের মধ্যে ব্যবস্থা নেওয়া।